আমি যাচ্ছি আলিপুরে। আলিপুরে কেন যাচ্ছি? আলিপুরে যাচ্ছি হলো কেক আনতে, আয়ানের বার্থডের কেক। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমার আরও একটা নতুন ব্লগে। চলো তোমাদের সঙ্গেই নিয়ে যাচ্ছি। দেখো আমি চলেই এলাম দেখতে দেখতে, বেশিক্ষণ তো আর লাগে না, আমি চলে এলাম কেক নিতে। তো এখানে বেশ মানে অনেক কেক ছিল, অনেক বড় বড় কেক ছিল, ছোট ছিল। তো যাকে আমার যেহেতু মানে অত বড় কেক নেওয়ার ইচ্ছে নেই, কারণ আমি সেভাবে করছি না বার্থডেটা, ছোট করে সেলিব্রেট করছি, তাই একটা ছোট্ট কেক নেব। আর আয়নের বায়না ছিল ম্যাঙ্গো ফ্লেভারের কেক লাগবে, তাই ম্যাঙ্গো ফ্লেভারটা খুঁজছি। চলো দেখা যাক। তো যেহেতু আমি একা একা গিয়েছিলাম, আমি ওখানে সেভাবে ভিডিও করতে পারিনি। হাতে কেক নিয়ে আমি ওখান থেকে ফিরে আবার বাজারে টুকটাক বাজার করলাম, মানে ওর জন্যই গিফট টিফট কেনাকাটা করে বাড়ি ফিরে ওর জন্য একটু এই পাঁচ রকমের ভাজা করে সবজি টবজি দিয়ে, সবজিগুলো দিয়ে দিয়েই করেছে, তারপর ওকে ভাত খেতে দিলাম, চান করালাম, সব করে টোরে তারপর খেতে দিলাম ওকে। আর বিকেলবেলা দেখো এখানে আবির বেলুন, দেখো বেলুন দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করেছে, ও একাই করেছে। না না, পল হেল্প করেছে ওকে, একা করেনি, পল ওকে কিছুটা হেল্প করেছে। আরে সব পড়ে যাবে গো। এই না, আচ্ছা তো এই ধীরে ধীরে পাল যা, পাল যা, থ্যাঙ্ক ইউ। আরে তুই লিখ দে। হ্যাঁ এখন আমি সব বেলুন টাচ হয়ে পড়ে যাবে। হ্যাঁ কেক কই? তাকাই তো বলছি, চোখ বন্ধ করে দিচ্ছি। দেখছো দেখছো ফুদে ফুদে আই ফুদে ওলো কই দিবি না, কই দিবি না, আই ও সারায় আ ফল ফুদে। আই আই এম আই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার আয়ান, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে কেক কাটা কমপ্লিট, ভিডিওটা আমি সেভাবে করতে পারিনি অ্যাকচুয়ালি, এদিকে মানে রান্নাঘরে দেখছি, এদিকে একটু করে ভিডিও করছি, তাই আর ভালো করে করতে পারিনি। এগুলা দিস না বাবা, ভালো লাগে না, ছোট 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 দানা দানা বের হবে দেখবি। মা হাও কে দেখে এই বাবা মা হাও তো না আছে না, আমার কেক কেটে নি দ ধরতে ঘন্টা। বাবা 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 বাচ্চাদের খেতে দেওয়া হলো, করেছিলাম হলো পুরি, একটু ছোলা আর পায়েস ছিল, মিষ্টি ছিল, আর করেছিলাম চিলি চিকেন। তবে চিলি চিকেনটা আগে করিনি, কারণ মঙ্গলবার ছিল, অনেকেরই নিরামিষ ছিল, আমাদের পাশের বাড়ি আয়নের ম্যাম, ওই জন্য চিলি চিকেনটা আগে করিনি, নিরামিষ পার্টি সব খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে করেছি। চলো সঙ্গে থাকো। আপ
देखते हैं ये क्या, ये तो भूल ही गया। तो फिर मैं ये पाया, तो फिर देखते हैं अभी इसको खोल के देखते हैं। तो फिर गाइस देखिए मैं ये पाया हूँ ये तो फिर चलिए अभी ये साइड में रख के दूसरा खोलते हैं। तो फिर चलिए अभी ये खोलते हैं, तो क्या होगा मुझे पता नहीं है। तो चलिए खोलते हैं। अभी ऐसा खोलते हैं। अभी ये
ये खोलते हैं, मजा आएगा। ये खोल लिया मैंने, ये देखिए, ये। अभी चलिए इसको इसको रख देते हैं इसके साथ यहाँ पे। ये खोलते हैं मेरा ये बॉक्स लिया, मजा आएगा। ये क्या क्या करते हैं चलिए आपको दिखा देते हैं। इसमें एक चीज बता दी है, ये देखिए इसमें असली का चलता है, ये मैथ, इसमें मैथ असली का चलता है इसमें। तो चलिए इसको साइड में रख देते हैं। और ये क्या क्या है चलिए पहले दिखा देते हैं। ये देखिए ये खुलता है, ये और ये खुलता है इसका, ये रहा खुलता है। तो चलिए इसको अभी साइड रख देते हैं। ये खोलते हैं, मेरी मम्मी का ये हुआ कप, मेरी मम्मी दिया है। ये देखिए स्टार वाला, तो चलिए इसको भी रख देते हैं। चलिए अभी अभी वीडियो खत्म हुआ, तो फिर चलिए आप बताइए कौन सा गिफ्ट आपको अच्छा लगा है, इनमें से कौन सा गिफ्ट अच्छा लगा है, आप कमेंट लाइक सब कुछ कीजिएगा, भूल मत जाइएगा। तो फिर बाय बाय और गुड नाइट, स्वीट ड्रीम। এই ফটোগুলো নিয়েছিলাম দুপুরবেলা খাওয়া দিয়ে, তো দেখো কি মানে কেমন করছে। থেকে ভিডিওটা কেমন করেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এই ভিডিওটা কিন্তু আমার মানে একটুও আমার জানা নেই যে ওরা দুই ভাই মিলে একটা সুন্দর একটা ভিডিও বানাবে, না আমি দুজনে মিলেই করেছে এটা আমি জানতামও না। আমি তো বাইরে রান্না করছিলাম, ওই তখন বললাম না যে চিকেনটা করা হয়নি, চিকেনটা আমি বাইরে করছিলাম। তো ওই টাইমে ওরা বললো বাচ্চারা তো বোঝোই গিফট খোলার জন্য ব্যস্ত, মা গিফট করবো গিফট করুন, যাও খুলে নাও। তো যাকে এটা ওরা খুললো, কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ওর বাবা আর আমার তো ভীষণ ভালো লাগলো, আমরা দুজনে একসঙ্গে দেখলাম ভিডিওটা, মানে আমি তো এডিট করার সময় দেখলামই, তারপর ওর বাবা আসার পর ওর বাবাকে আবার দেখালাম, তো দুজনে মিলে দেখলাম, ভীষণ ভালো লাগলো দুই ছেলের কীর্তি। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট।